হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাকে অনেকেই কমেন্ট করে রিকোয়েস্ট করে বলেছেন ভাই কমেন্ট করলে কমেন্টে নিচে এরকম নীল কালারের ফলো বাটন অ্যাড করি কীভাবে। তো ভিউয়ার্স, আজকে সেটাই দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ওনাকে এর ফলো বাটন নাই, কমেন্ট করছে তার পাশে ফলো বাটন, একটি ভাইকে দেখা যাচ্ছে ফলো বাটন আছে, তো অনেকেরই নাই। তো কীভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকছে, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো আমি এরকম দেখালাম একটি ভিডিও থেকে, আরেকটি ভিডিও থেকে আমি দেখাই। তো আমি এই ভিডিও থেকে আপনাদের কিছু কমেন্ট দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভাই প্রথম কমেন্ট করছে, তো তাকে এখানে কমেন্টে ফলো বাটন ওঠে নাই। তারপর অনেকেই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফলো বাটন সেট করেছে অলরেডি। তো আপনি যদি সেট করে না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন, এবং কি আপনার ফেসবুক প্রোফাইলে এরকম কমেন্ট করলে ফলো বাটন অ্যাড করতে পারবেন। তো প্রথমে এটা করার জন্য আপনাদের চলে যেতে প্লে স্টোরে, প্লে স্টোরে এসে আপনাদের এখান থেকে সার্চ করতে হবে ফেসবুক। তো আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে সেটাকে অবশ্যই আপনাকে আপডেট দিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ফেসবুকে সার্চ করলাম, তো অলরেডি আমার এখান থেকে ফেসবুকটি আপডেট দেওয়া আছে। তো আমি এখান থেকে সরাসরি ওপেন করলাম। তো ওপেন করার পর ঠিক আপনার এখান থেকে পেজের রাইট সাইডে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক যদি লক করা থাকে তাহলে অবশ্যই আপনি লক খুলিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনি অবশ্যই আপনার ফেসবুক আইটির মধ্যে চলে আসবেন। আসার পর উপর সাইডে এখানে দেখতে পারবেন রাইট সাইডে রয়েছে থ্রি ডট মেনু। তো থ্রি ডট মেনু টাচ করার পর এখান থেকে আপনার ফেসবুকটি প্রফেশনাল মোড অন করা আছে কিনা সেটা চেক করে নেবেন। যদি না করা থাকে তাহলে আমার মতো এখান থেকে টার্ন অন এইটাতে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি এটা অন করে দিবেন। অন করে দিলে ঠিক আপনার ফেসবুকটি এরকম পেজের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফলোয়ার্স দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। তো ব্যাক করে আসার পর আপনার যে কাজটি এখন করবেন সে কাজটি হলো আপনি নিচে দেখতে পারবেন, স্ক্রল ডাউন করুন, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি লোকে একটি লেখা দেখতে পারবেন। তো এই লেখাটির মধ্যে আপনি এখান থেকে সরাসরি টাচ করবেন। তো টাচ করে দিলে পরে আরেকটি অপশন হয়ে যাবে, এখান থেকে আপনি ডাইরেক্টলি সেটিং অপশন পাবেন। তো সেটিং অপশনের মধ্যে টাচ করবেন। তো টাচ করার পর স্ক্রল ডাউন করবেন উপরের দিকে, তো করতে করতে এখান থেকে নিচে একটি অপশন দেখতে পারবেন, সেটা হলো ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো এটা দেখার পর আপনি এটার মধ্যে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, যে অপশনগুলো আপনাকে পাবলিক করতে হবে। হু ক্যান ফলো মি, তো এটা আপনি অবশ্যই পাবলিক করবেন। তারপরে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, তো এটাকে পাবলিক করে দিবেন। হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লি ইউর ফলো, তো আমি এটা হাইড করে রাখছি, অনলিমিট করে রাখছি, কারণ আমার ফ্রেন্ডে যারা ফ্রেন্ড লিস্ট যারা ফলোয়ার ফলো লিস্টে আছে তাদেরকে আমি এখানে হাইড করে নিচে দুইটা টিক মার্ক অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর আপনার আরও কাজ রয়েছে, যে কাজটি আপনাদের করতে হবে অবশ্যই। তো এখান থেকে চলে আসবেন উপরে সার্চ বারে টাইপ করবেন। তো আপনার এমনি খুঁজে পাবেন না, তাই সহজে আমি এখান থেকে দেখে দিচ্ছি। সার্চ বারে টাইপ করেন হু ক্যান, তো আমি এখান থেকে হু ক্যান লিখে দিই WHO হু, বলে এগুলো চলে আসবেন। ক্যান লিখতে সবচেয়ে বেশি বেটার হয়, হু ক্যান দিলে আপনি শিওর সেটা একবার সাজেস্টের সামনে সহজে পেয়ে যাবেন। তো আমি একটা হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, তো এটার মধ্যে আপনি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে আপনি পেন্ড অফ ফ্রেন্ড রয়েছে, তো আপনি এটার পর টাচ করবেন। তো টাচ করলে নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন, নিচের দিকে রয়েছে আমার এখানে দুইটি অপশন, এভরি ওয়ান এবং ফ্রেন্ড অফ ফ্রেন্ড, আরেকটা থাকবে অনলি ওয়ান। তো আপনি এটা তিনটা অপশন যদি না থাকে তো আপনি এখান থেকে নিচে যেটা পাবেন সেটা দিয়ে দিবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি ফ্রেন্ড অফ ফ্রেন্ড, আপনার এখান থেকে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করলেও হবে। তো আপনি এখানে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দিবেন। ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেওয়ার পর আরেকটি কথা, আপনি নিজে যদি কমেন্ট করেন অন্যদের কাছে তো আপনি সেখানে নিজের ফলো কমেন্ট করার পাশে ফলো বাটন দেখতে পারবেন না। দুই, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো ব্যক্তি যেমন আপনার ফ্রেন্ড লিস্টে আছে তারা তাকে গিয়ে আপনি হয়তো কমেন্ট করছেন, আপনি নিজে ফলো বাটন সেখানে দেখতে পারবেন না। আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে যারা আছে তাদেরকে যদি আপনি কমেন্ট করেন অবশ্যই আপনি আপনার আইডিতে দেখতে পারবেন না, অন্য আইডিতে দেখতে পারবেন যে ওখানে ফলো বাটন শো করেছে, কিন্তু নিজের ফলো বাটন নিজে আইডি থেকে আপনি দেখতে পারবেন না কখনো। এবং আপনার ফ্রেন্ডে থাকা অবস্থায় আপনি যদি কাউকে মেসেজ মানে কমেন্ট করেন যেটা খুঁজি সেটা কমেন্ট করেন, কমেন্ট করার পর আপনি সেখানে ফলো বাটন দেখতে পারবেন না, অন্য আইডি থেকে দেখতে পারবেন যদি সে আপনার সাথে ফ্রেন্ড না থাকে। যেমন আপনি যে কোনো একটা আদার্স ভিডিও সেখানে গিয়ে আপনি কমেন্ট করেন, কমেন্ট করার পর ওই ভিডিওর অন্য আইডি থেকে আপনি দেখেন আপনি দেখতে পারবেন অবশ্যই। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর আমার পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।